মাসুম ওই মাসুম ওদের দিয়ে বসে যাও। বলেন শুরু করেন ভাই, শুরু করেন, রোল রোল ভাই। প্রিয় ভাই ও বোনেরা, গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা অনুবিধের ঘটনা ঘটলো, এটার জন্য গোটা শিল্পী সমিতি আর কি দুঃখ প্রকাশ করছে। এটা আমরা কি আশাই করতে পারি? এটা এত সুন্দর একটা অনুদিন অনুষ্ঠান হলো, আপনার ওইখানে সদর পেনশন উপস্থিত ছিলেন, প্রত্যেকটা কথায় কথায় ক্ল্যাপ দিচ্ছিলেন, এবং সেটা শেষ করার পরে আমরা একটা মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করলাম এবং তারপরে তারপরে বিতরণ করলাম। এর মধ্যে আমরা আমাদের মধ্যে জাস্ট আমরা রুমে গিয়ে আমরা যখন বসলাম কথাবার্তা চলতেছিল, এর মধ্যে শুনলাম যে ইতিমধ্যে মধ্যে এখানে একটা যুদ্ধ হলো, যুদ্ধ হয়ে গেল এখানে। আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক ভাইরা প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা আমাদের নিজস্থিক সমস্ত কিছু আছে। দেন আমরা যেই যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং যারা প্রচুর পরিমাণে কষ্ট করেছেন এবং যারা পরিপূর্ণ অপমানিত হয়েছে, এই তখন কী হলো, ওই ওই ক্যাবিনেটের আমরা সবাই মিলে বসে 11 সদস্য বিশিষ্ট একটা আমরা শিল্পী সমিতির পাঁচ সদস্য বিশিষ্ট আমরা পাঁচ দশ এবং আমাদের ওই শিল্পী সমিতির ওনাকে আমরা আহ্বায় করে সবাই মিলে নিলাম। তো আমি শুধু বলতে চাই, আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটা আপনারাদের সবার কথা অনুযায়ী যে দাবি দেওয়ার জন্য শুরু করবো আমরা আহ্বায় করবো। গতকাল 23 তারিখে সাংবাদিকদের সাথে কিছু সদস্যদের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এটার জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির আমি পাঁচশ্বাস তাদের সবার সঙ্গে বসে আজকে আমরা কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমরা সবাই ঐক্যমতে গিয়েছি যে শিল্পী সমিতি যেই সাংবাদিকরা আহত হয়েছেন তাদের চিকিৎসার ভার এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। এই মোবাইলটা পিছনে নেন ভাই। শিল্পী সমিতি যে সাংবাদিক ভাইরা আমার আহত হয়েছেন কালকে, তাদের চিকিৎসার ভার এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন, এটা প্রধান পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিল্পী সমিতির যে অফিস সহকারী জামান, তাকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অফিস থেকে। তৃতীয় পয়েন্ট ছিল যে চারজনের নাম উঠে এসছে যারা এই মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সাথে সম্পৃক্ত ছিল, সামনাসামনি একদম সম্পৃক্ত ছিল, জয় চৌধুরী, তারপরে আলেকজান্ডার, শিবাশানু আর সুশান্ত, ফাইটার সুশান্ত। তো এর মধ্যে তিনজনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে যদি এরকম কোনো কাজ তারা করে তাহলে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই তাদেরকে তাদের সদস্যপদ স্থগিত করা হবে, এই মর্মে শিল্পী সমিতি সিদ্ধান্ত নিয়েছে, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এর সাথে সাথে এদেরকে আগামী এক মাসের জন্য শিল্পী সমিতিতে প্রবেশ অধিকার নিষেধ করা হয়েছে। এবং জয় চৌধুরী তার শিল্পী সমিতির সবার পক্ষ থেকে যে পরিস্থিতি ঘটছে এই জন্য অন ক্যামেরায় আপনাদের সবার সামনে দুঃখ প্রকাশ করবে।
এই কয়টা পয়েন্টে আমরা সবাই আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আমরা সবাই ঐক্যমত পোষণ করেছি। বাদ বাকি কথা আপনাদের সাংবাদিকদের পক্ষ থেকে লিমন বলবেন আপনাদেরকে। আমি মনে হয় আমার দিক থেকে এটাই শেষ। আমার মনে হয় জয় চৌধুরীকে আমি এখন অন ক্যামেরায় ডাকি, ও এখন একটু কথা বলুন। জয় ভাই, জয় ভাই, দাঁড়ায় বলেন, দাঁড়ায় বলেন।